ক্রিকেটার নাসির আর বিতর্ক এই যেন একই সুতায় গাথা। বিয়ের পর স্ত্রীকে নিয়েই নতুন বিতর্কে জড়িয়েছেন নাসির, আর সেই বিতর্কে ঘিরেই জমে উঠেছে আবারও ক্রিকেটার নাসিমের খেলা। নতুন করে বিতর্কে উঠেছে ক্রিকেটার নাসির হোসেনকে ঘিরে। কদিন আগে বিয়ের পিঁড়িতে বসা নাসিরের স্ত্রী তামিমা সুলতানা তার সাবেক স্বামীকে ডিভোর্স না দিয়েই নাকি তাকে বিয়ে করেছে। উত্তরা পশ্চিম থানায় এমন অভিযোগ তুলে সাধারণ ডায়েরি করেছেন তামিমার সাবেক স্বামী রাকিব হাসান। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মোহাম্মদ আক্তারুজ্জামান ইলিয়াস অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। থানায় তামিমের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা জানিয়েছেন রাকিব। তামিমার সঙ্গে নাকি রাকিবের 11 বছরের সংসার, দুজনের 8 বছরের একটি মেয়েও আছে। সব ফেলে নাসিরকে বিয়ে করায় থানায় অভিযোগ করেছে রাকিব। রাকিব এ ব্যাপারে পারিবারিক আদালতে মামলা করার হুমকি দিয়েছে। এ ব্যাপারে নাসিরের সঙ্গে যোগাযোগ করলেও তাকে যথারীতি ফোনে পাওয়া যায়নি। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরায় একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। নাসিরের স্ত্রী পেশায় একজন কেবিন ক্রু, কাজ করেন বিদেশি একটি এয়ারলাইন্সে। বিয়ের অনুষ্ঠানে পরিবারের লোকজন, ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন। নাসিরের বিয়ের অনুষ্ঠানে অনেক ক্রিকেটারও উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসির বিয়ের ছবিও ছড়িয়ে পড়ে মুহূর্তেই। দীর্ঘদিন ধরে জাতীয় দলে অনিয়মিত নাসির, ফটো সেশন আর প্রেম করেই তার সময় কাটছিল। ফিটনেস উন্নতি হতে না পারায় ঘরোয়া লীগ, বঙ্গবন্ধু ক্রিকেট কাপ কোনোটাতেই সুযোগ পায়নি। তবে সেই হাসি হেসেছেন 14 ফেব্রুয়ারি এক নতুন অতিথিকে তার নিজের জীবনের সঙ্গে জড়িয়ে। শনিবার দুপুরে রাইসা ইসলাম বাবুনি নামক এক ফেসবুক ব্যবহারকারীর পোস্ট ভাইরাল হয়েছে। সেই পোস্টে তামিমার স্বামী রাকিবের পক্ষে দাবি করা হয়েছে এখনও তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক বর্তমান। তাদের ঘরে রয়েছে 8 বছরের একটি কন্যা সন্তান। তালাক না দিয়ে বিয়ে করায় তামিমার বিরুদ্ধে সাধারণ ডায়েরিও করেছেন রাকিব। ভাইরাল হওয়া ওই পোস্টে রাকিবের সঙ্গে নাসিরের একটি অডিও কলও রয়েছে, যেখানে নাসির রাকিবকে ফোন দিয়ে জানতে চায় কেন জিডি করেছে। এদিকে 2011 সালে রাকিবের সঙ্গে তামিমের বিয়ে হয়। বর্তমানে সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রু হিসেবে কর্মরত আছে তামিমা। মানে আমি আপনাকে চাচ্ছি। ও আচ্ছা, বলেন। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমি মানে কিছু কথা বলার জন্য আপনাকে ফোন দিয়েছি। টাইম অফার করছে। হ্যাঁ ঠিক আছে, আপনি যে মানে যা করলেন, কি করলেন আপনি নাকি জিডি করছেন শুনলাম। তো জিডি করছি, আমার করছি। হ্যাঁ বলেন। আমি বলতেছি যে আপনি জানেন তো আমি সম্পর্কে সবকিছু। আমি সবকিছুই জানি। কি কি জানেন আপনি? সবকিছু জানি। সবকিছু কি কি জানেন? ওর বাচ্চা আছে, ওর বিয়ে হয়েছে। হ্যাঁ, বয়ফ্রেন্ড ছিল। নাম কি বয়ফ্রেন্ড এর? অলোক। ওর আমি ইচিং এভরিথিং জানি। আচ্ছা আচ্ছা, তো আমি জেনে শুনে বিয়ে করছি, বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ। এখন জিনিসটা হচ্ছে যে আপনি কি চান না তাই মাই হ্যাপি থাক? আমি জি তাই মাই হ্যাপি থাকতে আসুন। আমি তো আর কোনো ডিস্টার্ব করতেছি না। আপনি জিডি করছেন? জিডি করবো না, তামিমা তো আমার পেপার দেয় নাই, কোনো ক্লিয়ার পেপার। তামিমা, তামিমার সাথে আপনি যখন আপনার সাথে কথা হয়, আপনি তো তামিমারে বললাম যে তামিমা নাসির কে? আমি বলতেছি না, আমার ফ্রেন্ড, আমার বাসায় আসছিল, বার্থডে আসে যায়, ফ্রেন্ড আর ভাইকে ফ্রেন্ড। ঠিক আছে, আপনি কথা শুনে ঠিক আছে, আপনি জানেন যাই না আরেকজনের বউ বিয়ে করে ফেলেছেন। আমার সাথে বসবে বসবে? আচ্ছা ঠিক আছে, রাকিব আমার তোমার কাছে ভালো লাগে না, দেন চলে যাবো, সমস্যা নাই। তো তুমি এক কাজ করো, যে আসো, আসে বসো, কাগজ দাও, আমার 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 ই করো, আমার সাথে কাটছিট করো, দেন ক্লিয়ারলি আমি আমার ভবিষ্যতে আমিও তো বিয়ে করবো তাই না? যখন আমারও একটা পেপার দরকার আছে না, ক্লিয়ার। তো সে এগুলো কিছু না করেই আপনার সাথে বিয়ে করলো,
আমরা 11 তে বিয়ে করছি, কতদিন সংসার করছি, কোথায় কোথা থেকে তাই মানে কি করছি হিস্ট্রি আপনি এগুলো কিছুই জানেন না, ঠিক আছে? তো আপনি যদি বলেন আপনি আমার যে আপনি চান তামিমা সুখী হোক না, আপনি চান না যে আমি আর তামিমা সুখী থাকি, এটা কোন ধরনের কথা? আপনি জানেন একজনের মেয়ে আছে, তো সংসার আছে, তো আপনি সেটা কিভাবে করলেন? আপনার সাথে তো সংসার নাই, বুঝতে পারছেন না? এখন আমি এত ঘুরে পেঁচে কথা বলতে পছন্দ করি না ভাই, সেটা হচ্ছে আমি যা শুধু এতটুকু জানতে চাই, আপনি কি চান না তামিমা হ্যাপি থাক? যদি চান তাহলে এটা নিয়ে কোনো কিছুই করবেন না, যদি তামিমা আপনার সাথে হ্যাপি থাকতো তাহলে এখন আপনার কাছেই থাকতো, আমার কাছে থাকতো না। আর আপনি আমারে ফোন দিচ্ছেন কেন? আমি তো আপনার চিনি না, ফোন দিবে তামিমা আমারে? তামিমা ফোন দিবে কেন? তো অবশ্যই তো তামিমা তো কথা বলবে, তো সমস্যা তামিমার নাকি আপনার? এখন আপনার যদি বলে আপনার ওয়াইফ, দেখো আমি তো তোমার কাছে আসি, ইভেন কি সে এই যে করোনার আগে যখন সে চলে গেলো যে আটকা পড়লো, এর আগেও অবশ্যই দেখা করে আমার সাথে শুইয়া তারপরে গেছে, তাই না? নাসি সম্পর্কিত পরবর্তী খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।